শাক্সি মানসি ব্যক্তিগত শাকসি মানছে ব্যক্তিগত মাফরুদ উচিত মাফরুদ উচিত ফা মানছে সুতরাং ফা আর বিশ্বদের অর্থ হচ্ছে সুতরাং হাত্তা মানে এমন কি বাস মানছে শুধুমাত্র বা কেবলমাত্র বা অনলি বাস তোমার খাওয়া শেষ নাকি বাকি বা তোমার কাজ শেষ নাকি বাকি আছে ক্ষেত্রে আমরা এই বাক্যটি দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি প্রথমটি শিখবে তোমার খাওয়া শেষ নাকি বাকি ইন্টাকেল খালাস বাগি তোমার খাওয়া শেষ নাকি বাকি আকেল তোমার খাওয়া খালাস বাকি এটা এখানে রাখবেন না আমরা সাধারণত বলে থাকি হাদা আমি হিনা ভাইবাবু বলি হাদা আমা ফিরাক্কি ফিনা সঠিকটি হচ্ছে হাদালা দাল হাদা লাত হাদ্তা হিনা এটা এখানে রাখবেন না এটা এখানে রাখবেন না আমরা আরব কান্ট্রিতে অনেকভাবেই বলি হাদা মোখাল্লি হিনা এটা এখানে রাখবেন না আবার এইভাবে বলি হাদা রাখকে ফিনা এটা এখানে রাখবেন না সঠিকটি হচ্ছে লাত হাদ হাদ হিনা। এটা এখানে রাখবেন না মিওর রিজার্ভ রিজার্ভ করে রাখা কি বলে ম মিওর কামসানা হেনা কত বছর তুমি এখানে তুমি এখানে কত বছর আছো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কাম কামসানা ইনতেনা কামসানা হেনা কত বছর তার টিপ মানে ঠিকঠাক গোছ গাছ সাজানো আয়োজন করা সাজিয়ে রাখাকে বলে তার টিপ মানছে পাওয়া হাসসেল তো মানেছো কি হাসেল টু পেয়েছ কি জব্বত মানছে ফিটিং করা কোনো কিছু ফিটিং করাকে বলে জব্বত যদি ফিটিং করা শেষ হয়েছে বা খালাস হয়েছে তখন বলবেন জব্বত খালাস জব্বত খালাস রো এতলা এঙ্গেলা ওয়াক্ষার মোটামুটি সবগুলোর অর্থ হচ্ছে যাওয়া বোঝানো হয়ে থাকে কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা হয়ে থাকে অ্যাঙ্গেলা মানে স্বর দূর হয়ে যাও রাগের মাথায় বলে থাক অ্যাঙ্গেলা স্বর বা দূর হয়ে যাও এতলা মানে বের হয়ে যাও এল এতলা এতলা বাররা তুই বের হয়ে যা ওয়াক্ষার সেম যাওয়ার তো ব্যবহার করা হয়ে থাকে রো মানচে যাও তাহলে আমরা শিখলাম রো এতলা অ্যাঙ্গেলা ওয়াক্ষার সবগুলো যাওয়া অর্থে ব্যবহার করা হয়ে থাকে কোনোটা রাগের মাথায় আর কোনোটা নর্মালি যেমন রো সাধারণভাবে নর্মালি আনা না আতি আমি দিব আনা আতি আমি দিব সে দিবে হু আতি সে দিবে আ বা আতনি জিবলি বা জিবনি আমাকে দাও আমাকে দাও আরবিতে অনেকভাবে বলা যায় আতিনি। আবার অনেকে বলে আতনি জিবলি আবার অনেকে জিবনি তো আপনারা সবগুলোই শিখে নেবেন যে যেভাবে বলে সেভাবেই আপনারা বুঝতে পারবেন আনা জিপ টু খালাস আমি দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে আমি আনা আতি তু আমি দিয়েছি আনা আতি তু আমি দিয়েছি আতি আদি দাও এটা দাও এক্ষেত্রে আপনারা অনেকভাবে বলতে পারেন আতি জিপ আদি তুমি দিয়েছ কি আরবি হচ্ছে ইনতা আতীত ইনতা আতীত তুমি দিয়েছ কি আনা আবি ফুলুস আমার টাকা লাগবে আনা আবগা হাদা আমার এটা লাগবে আনা ফুলুস আমি টাকা চাই আনা রিদ ফুলুস আমার টাকার দরকার রিদ ও হাদা আমি এটা চাই আমি চাই বা আমার দরকার বা আমার প্রয়োজন অনেকভাবে আপনারা বলতে পারেন আবি মানি লাগবে আবগা মানুষে দরকার এবি মানুষের চাওয়া বা দরকার রিদ মানুষের দরকার বা প্রয়োজন ও রিদও মানুষের আমি চাই তো আপনারা সবগুলোই শিখে নেবেন এক এক দৃষ্টিকে এক এক রকমভাবে বলে থাকে যাতে আপনারা সবগুলোই বুঝতে পারেন আন আবি ফুলুস আমার টাকা লাগবে বা আমি টাকা চাই আন আবগা হাদা আমার এটা লাগবে আন এ ফুলুস আমি টাকা চাই আনা রিদ ফুলুস আমার টাকার দরকার উরিদু হাদা আমি এটা চাই সম্মানিত আরবি ভাষা শেখার দর্শক বিন্দু আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম